আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজদিন নাহার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মাধ্যমিক গড় পাশের হার প্রায় 83%, আপাতত এইচএসসি পরীক্ষা নেয়ার কোনো সিদ্ধান্ত নেই সরকারের। করোনা উপসর্গে বিভিন্ন জেলায় 10 জনের মৃত্যু, স্বাস্থ্যবিধি না মানায় সারা দেশে বাড়ছে সংক্রমণ। প্রায় 2 মাস পর খুলছে অফিস আদালত, শুরু হলো ট্রেন ও লঞ্চ চলাচল। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, করোনা মহামারীর মধ্যে বের হলো মাধ্যমিক পরীক্ষার ফল। এবার গড় পাশের হার প্রায় 83%, জিপিএ 5 পেয়েছে 135,898 জন। ভিডিও কনফারেন্সে ফল প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীদের সুরক্ষা এখনই খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান। এ সময় শিক্ষামন্ত্রী জানান, আপাতত এইচএসসি পরীক্ষা নেয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ থাকলেও এবার করোনা পরিস্থিতির কারণে তা 3 মাসে গড়ালো। একই কারণে ফল প্রকাশে ছিল না কোনো আড়ম্বর। ভিডিও কনফারেন্সের মাধ্যমে 2020 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানান তিনি। আমরা শিক্ষাকে সবথেকে গুরুত্ব দিই, কারণ আমরা চাই একটা ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে। আর আমি এটা বিশ্বাস করি, এটা জাতির পিতার কাছ থেকেই শিক্ষা গ্রহণ, যে একটা শিক্ষিত জাতি ছাড়া বা শিক্ষার আলো যদি না ঘরে ঘরে পৌঁছায় আর সেই আলোতে কোনো জাতি যদি উদ্ভাসিত না হয়, তাহলে দারিদ্র বিমোচন কখনো সম্ভব নয়। আর সেদিকে লক্ষ্য রেখেই আমরা শিক্ষা নীতিমালা প্রণয়ন করে তা বাস্তবায়ন করে যাচ্ছি এবং শিক্ষাটা সব প্রতি ঘরে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি এবং অনেক ক্ষেত্রে আমরা সাফল্য অর্জন করেছি। এর আগে শিক্ষামন্ত্রী দীপুমনির হাতে ফলাফল তুলে দেন বোর্ড চেয়ারম্যানরা, পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি। গতবারের চেয়ে সামান্য বেড়ে এবার গড় পাশের হার 82.87%। পরীক্ষার্থীর সংখ্যা কম হলেও আগের বছরের চেয়ে প্রায় 30,000 বেড়েছে জিপিএ 5। এবার এই সংখ্যা 135,898। গত বছরের তুলনায় এবছরেও ফলের সূচকে আমি যে উল্লেখ করেছি সেখানে আমরা যে দেখছি কিছু ইতিবাচক লক্ষণ প্রকাশ পেয়েছে। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পাশের হার সর্বোচ্চ রাজশাহীতে 90.37% এবং সবচেয়ে কম 78.79% সিলেট বোর্ডে। এছাড়া মাদ্রাসা বোর্ডে 82.51% এবং কারিগরি বোর্ডে পাশের হার 72.70%। এবার শতভাগ পাশ করেছে 3,023টি শিক্ষা প্রতিষ্ঠানে, আর 104টিতে একজনও পাশ করেনি। দীর্ঘদিন বন্ধ থাকে তার ফলে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, এই মুহূর্তে এইচএসসি পরীক্ষা নেওয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। সংক্রমণ এখন বৃদ্ধির দিকে, কাজে আমাদের এখানে খুব সহসা শিক্ষা প্রতিষ্ঠান খুলবার সম্ভাবনা নেই এটি আমি মনে করি, কারণ আমাদেরকে সংক্রমণ ঠেকাতে হবে, মানুষের স্বাস্থ্যের বিষয়টি সেটি আমাদের নিশ্চিত করতে হবে। করোনা পরিস্থিতির কারণে এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশিত হয়নি, ছাত্রছাত্রীদেরও যেতে হচ্ছে না স্কুলে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনার উপসর্গ নিয়ে সারা দেশে 24 ঘন্টায় অন্তত 10 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে নারায়ণগঞ্জে 3 জন ও বরিশালে 2 জন। নারায়ণগঞ্জে করোনায় মৃত 61 জনের দাফন ও সৎকার করা আলোচিত কাউন্সিলর মাকসুদুল আলম ও তার স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন এলাকায় দ্রুত বাড়ছে সংক্রমণ। প্রতিনিধিদের তথ্যচিত্র নিয়ে শফিউল আলম সুজনের রিপোর্ট। প্রাণঘাতী করোনা ভাইরাসে সারা দেশে এখনও বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। নারায়ণগঞ্জে 24 ঘন্টায় মারা গেছে 3 জন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো 80। সেখানে নতুন করে শনাক্ত হয়েছে আরও 104 জন। সেখানে 61 মরদেহ দাফন ও দাহ করার পর ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিটি কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার ও তার স্ত্রী। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে মারা গেছে 2 জন। তাদের একজনের বয়স 60 এবং অন্যজনের 45। বরিশাল বিভাগে ডাক্তার, নার্স, পুলিশ সহ আক্রান্ত হন আরও 59 জন। খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 31 বছরের এক যুবক। প্লাজমা থেরাপিতেও বাঁচানো যায়নি তাকে। এই নিয়ে খুলনায় মারা গেছে 4 জন।
করোনা উপসর্গ নিয়ে নাটোর সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে মারা গেছে এক নারী। করোনায় আক্রান্ত হয়ে ঠাকুরগাঁয়ে একজন মারা গেছে। নতুন করে 25 জন সহ এ জেলায় মোট আক্রান্ত শতাধিক, এর মধ্যে 24 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে যাওয়া সিরাজুল ইসলাম নামে 70 বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে শেরপুরে। সদর উপজেলায় নিজ বাড়িতেই মারা যান তিনি। এছাড়া করোনা উপসর্গ নিয়ে যশোরে 30 বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। একই উপসর্গে জেলায় প্রাণ হারালো 4 জন, আক্রান্তের সংখ্যা 104। এদিকে চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ 279 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বন্দরনগরীতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 2867 জন। সফিল আলম সুজন, এটিএন বাংলা। প্রায় 2 মাস বন্ধ থাকার পর খুলেছে বিভিন্ন অফিস আদালত। সবার মাঝে ছিল স্বাস্থ্যবিধি মেনে চলার প্রচেষ্টা। তবে সচিবালয়ে যথারীতি মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি থাকলেও কাজের গতি ছিল অনেকটাই ঢিলে ঢালা। আপাতত ইস্যু করা হচ্ছে না দর্শনার্থী পাস। ব্যাংকে পাড়াতেও ফিরতে শুরু করেছে প্রাণ চাঞ্চল্য। চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের দাফন সৎকার করছে আল মানাহিল নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এই সংস্থা নিজস্ব অর্থায়নে চট্টগ্রামে করতে যাচ্ছে 100 শয্যার করোনা হাসপাতালও। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন ফজলে রাব্বি। করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত ব্যক্তিদের কাছে যেতে পারছেন না স্বজনরা। বিভিন্ন সময় তাদেরকে বনে জঙ্গলে ফেলে রাখার খবর উঠে আসছে গণমাধ্যমে। এই কঠিন বাস্তবতায় চট্টগ্রামে করোনা আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া, মারা গেলে নিজ ধর্ম অনুযায়ী দাফন ও সৎকারের কাজটি করছে স্বেচ্ছাসেবী সংগঠন আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এ কাজে সংস্থাটি রয়েছে 45 জনের একটি কর্মী বাহিনী। কোভিড-19 এই যে বিশেষ দুর্যোগ মুহূর্তে তারা লাশ পরিবহনের যে কাজটি করছে এবং লাশ দাফনের যে কাজটি করছে সেটি খুবই গুরুত্বপূর্ণ কাজ তারা করছে এবং শিগগিরই তারা চালু করতে যাচ্ছেন করোনা রোগীদের চিকিৎসায় হাসপাতাল। যে যে সময় যেখানে বলে আমরা ওখানে গিয়ে ওদের মা বাপ যেভাবে ছেলে বাপকে যেভাবে আদর করে দোয়াইয়া কবরস্থানে দিয়ে আসে ওই দায়িত্বটা আমরা পালন করতেছি একদম জানাজা সহ আর কি। মানুষ যখন মরণঘাতী এই ভাইরাসের ভয়ে ঘরবন্দি, তখন কর্মীদের নিয়ে সংস্থাটিতে কাজ করা 7 ভাই অংশ নিচ্ছেন লাশ দাফনে। যেখানে এখন এই ভাইরাস নিয়ে সবাই ভীত সন্ত্রস্ত সেই জায়গায় কিন্তু ওনারা একেবারে স্বপ্রণোদিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে 7 ভাই এগিয়েছে। তা আমি মনে করি এইভাবে যদি অন্যান্যরা যদি এগিয়ে আসেন তাহলে আসলে আমাদের একটা একটা মূল্যবোধ সম্পন্ন সমাজ বিনির্মাণ করতে পারব। অন্যদের জন্য এটা দৃষ্টান্ত এবং অনুকরণীয়। শুধু দাফন কাফন নয়, এই মহামারীতে অসহায় মানুষদের পাশে খাদ্য সহযোগিতায় এগিয়ে এসেছে মানাহিল ওয়েলফেয়ার সহ চট্টগ্রামের বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সারা দেশ থেকে রাজধানীর সাথে সাতটি এবং চট্টগ্রাম ও সিলেট রুটে একটি ট্রেন চলাচলের মধ্য দিয়ে শুরু হলো আন্তনগর রেল চলাচল। সীমিত আকারে শুরু হয়েছে লঞ্চ চলাচল। 2 মাসের বেশি সময় পর চলাচল শুরু হওয়ার প্রথম দিন এসব পরিবহনে করোনা ঝুঁকি মোকাবিলায় নানা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে দেখা গেছে। ফজলে রাব্বির রিপোর্ট। 2 মাস পর ঘাটে ভিড়েছে লঞ্চ। সন্ধ্যায় ছেড়ে যাবে বরিশাল, ভোলা, পটুয়াখালী, চাঁদপুর সহ দক্ষিণের বিভিন্ন গন্তব্যে। সকাল থেকে খুলে গেছে দেশের সব নৌপথ। ভিড় বেড়েছে যাত্রীদের। লকডাউনের দিকে আমার ঢাকা খুব সমস্যা হয়েছে, যেমন 2-3 মাসের রুম ভাড়া বাড়ছে, আর ভবিষ্যতে যদি কাজ বন্ধ যায় তখন আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তার চেয়ে এখন সময় আছে, বাড়ির যাই। সামাজিক দূরত্ব আর স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা বাস্তবায়নে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। আমরা অবশ্যই খেয়াল রাখতেছি এবং যে আমাদের নিরাপত্তা বাহিনী আছে এরাও খেয়াল রাখতেছে। রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস 11:30 সময় মেনে রাজধানীর কমলাপুর স্টেশনে পৌঁছায়। মানা হয়েছে ঠিক মতোই আর খুব ভালোভাবে আসতে পারছি। হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বাচ্চার হাত ধুয়ে দিয়েছি, মুছে দিয়েছি, এখন তার মুখে টুকে একটু স্যানিটাইজার লাগাই দেব। একইভাবে সারা দেশ থেকে 7টি এবং চট্টগ্রাম ও সিলেটের মধ্যে একটি আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে আজ। টিকিট পাওয়া যাচ্ছে কেবল অনলাইনে। যাত্রীদের নিরাপত্তায় রেল কর্তৃপক্ষ নিয়েছে নানা সতর্কতামূলক ব্যবস্থা। যদি একটি কোচে 60টি আসন থাকে তো 30টি টিকিট আমরা বিক্রি করছি। একটি আসনের পাশাপাশি আরেকজন প্যাসেঞ্জার বসবে না। 3 তারিখ থেকে আরও কয়েকটি ট্রেন চলাচল শুরু হবে। সীমিত আকারে বাস, ট্রেন, লঞ্চ সহ সব গণপরিবহন খুলে দেওয়া হয়েছে। বেড়ে যাবে চারপাশের জনসমাগম।
কিন্তু এই সময়ে যেখানে সেখানে থুতু না ফেলা, স্বাস্থ্যবিধি মেনে চলা, নিরাপদ দূরত্বে থাকা, এই বিষয়গুলোর উপর আরও বেশি কঠোর হতে হবে প্রত্যেককে, এমনটি বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। প্রায় দুই মাস পর সারা দেশে শুরু হলো ট্রেন চলাচল। স্বাস্থ্য সুরক্ষা মেনে চট্টগ্রাম থেকে সকাল 7টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সুবর্ণ এক্সপ্রেস। কর্তৃপক্ষ জানায় 899টি আসনের বিপরীতে 454 জন যাত্রী বহন করে ট্রেনটি। এছাড়া বিকেলে ঢাকার উদ্দেশ্যে সোনার বাংলা ও রাত 10টায় সিলেটের উদ্দেশ্যে উদয়ন ছেড়ে যাবে। এর আগে সকালে যাত্রীরা স্টেশনে পৌঁছলে তাদের শরীরের তাপমাত্রা পরিমাপ করে স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হয়। এ সময় যাত্রীদের শরীরে জীবাণুনাশক স্প্রে করা হয়। সব যাত্রী টিকিট সংগ্রহ করেন অনলাইনের মাধ্যমে। খুলনা থেকে সকাল 9টায় স্বাস্থ্যবিধি মেনে 340 জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে চিত্রা এক্সপ্রেস। এছাড়া খুলনা চিলাহাটি রুটে রূপসা এক্সপ্রেস ও খুলনা রাজশাহী রুটে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন দুটি 3 জুন থেকে চলাচল শুরু করবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এদিকে স্বাস্থ্যবিধি মেনে চাঁপাই নবাবগঞ্জ থেকে ছেড়ে যায় ঢাকাগামী আন্তনগর বনলতা এক্সপ্রেস। ভোর 6টায় ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে ঢাকার পথে রওনা হয় ট্রেনটি। তবে আজ থেকে আন্তঃজেলা ও লোকাল বাস চলাচল শুরু হবার কথা থাকলেও আগামীকাল থেকে বাস পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন পরিবহন মালিকরা। বাসের ভাড়া 80% বাড়ানো হলে তা জনগণের উপর বাড়তি চাপ তৈরি করবে বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কর্মকর্তাদের সাথে এক ভিডিও কনফারেন্সে তিনি বলেন, ভাড়া কমিয়ে যৌক্তিক পর্যায়ে এনে প্রজ্ঞাপন জারি করা হবে। এ সময় সরকার নির্ধারিত ভাড়ায় স্বাস্থ্যবিধি মেনে এবং অর্ধেক আসন খালি রেখে গাড়ি চালাতে মালিক শ্রমিকদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। যাত্রী নিয়ে পরিবহন চলবে জনস্বার্থ, জনস্বাস্থ্য বিবেচনায় তার উপর স্বাস্থ্যবিধি মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। যানবাহন ও টার্মিনাল জীবাণুমুক্ত করার বিষয়ে জড়িত নানান দিক পর্যালোচনা করে কমিটি 80% ভাড়া শুধুমাত্র করোনাকালের জন্য বৃদ্ধিপূর্বক সমন্বয়ের সুপারিশ করেছে। আমরা মনে করি দেশের জনগণের জন্য এটি বাড়তি চাপ তৈরি করবে। সরকারকে যেমনি যাত্রীদের স্বার্থ দেখতে হবে, তেমনি পরিবহন খাতেও সহযোগিতা করতে হবে। এদিকে আজ থেকে সারা দেশে অফিস আদালত খোলা রাখার সরকারি ঘোষণায় দেশে বিভিন্ন মহাসড়কে শুরু হলো বাস চলাচল। ভোর থেকে কুমিল্লা সহ চট্টগ্রামের বিভিন্ন জেলা থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা করে ঈদে বাড়ি ফেরা মানুষ। এ সময় কুমিল্লার পদুয়ার বাজার, ময়নামতি সেনানিবাস, দাউদকান্দি সহ মহাসড়কের বিভিন্ন স্পটে দেখা যায় অপেক্ষমান যাত্রীদের ভিড়। গণপরিবহন না থাকায় ব্যক্তিগত উদ্যোগে মাইক্রোবাস, প্রাইভেট কারেই রওনা হন অনেকে। এজন্য অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে তাদের। শারীরিক ঝুঁকি নিয়ে সামাজিক দূরত্ব না মেনে এসব পরিবহনে যাচ্ছে যাত্রীরা। গণপরিবহনের ভাড়া বৃদ্ধির উদ্যোগ করোনা পরিস্থিতিতে বিপর্যস্ত সাধারণ মানুষের উপর নতুন বোঝা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। কেন্দ্রীয় কার্যালয়ে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। সরকার যে জনগণের প্রতি বৈরী তার প্রমাণ গতকাল শতকরা 80% বাস ভাড়া বৃদ্ধির প্রস্তাব। এই করোনা পরিস্থিতিতে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করা হবে, এই জন্য বাস মিনিবাসের ভাড়া 80% বৃদ্ধির প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা বিআরটি। বরারক থানার ঘাট নীতি আওয়ামী সরকারের প্রতিষ্ঠিত। করোনা ভাইরাস শনাক্তকরণে বগুড়ার TMSS মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে চালু হলো RT-PCR ল্যাব। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ফয়েজ আহমদ। COVID-19 শনাক্তে বগুড়ায় এটি দ্বিতীয় ল্যাব। কর্মকর্তারা জানান, প্রতিদিন এখানে 200 নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। এর আগে গত এপ্রিলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে PCR ল্যাব স্থাপন করা হয়। আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় সাভারে এবার আমের বাম্পার ফলন হয়েছে। আম বিক্রি পরিচর্যায় ব্যস্ত এখন বাগান মালিকরা।
তবে ফলন ভালো হলেও কয়েকদিন আগে কালবৈশাখী ঝড় ও করোনা পরিস্থিতির কারণে কিছু ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন চাষিরা। এবার হিমসাগর, আম্রপালি, ল্যাংড়া, হাড়িভাঙা, ফজলি সহ বিভিন্ন জাতের আমে ভরে গেছে স্থানীয় চাষিদের বাগান। এবছর সাভার উপজেলায় 6 হেক্টর জমিতে আমের ফলন হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। যশোরের মনিরামপুরে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে, তার নাম রুবেল হোসেন শাওন। পুলিশ জানায় ভোরে উপজেলার রামপুর গ্রামে মাদক বেচাকেনা চলছে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে গুলিবিদ্ধ শাওনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, 1 রাউন্ড গুলি ও 64 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। নিহত রুবেলের নামে মাদক সহ বিভিন্ন অপরাধে 10টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। মৌলভীবাজারে বছর জুড়ে চলছে গ্রাফটিং পদ্ধতিতে টমেটোর চারা উৎপাদন। এই পদ্ধতিতে টমেটোর চারা উৎপাদন করে বিশেষ পরিচিতি অর্জন করেছেন এই অঞ্চলের কৃষকরা। প্রায় 2 যুগ আগে থেকে বন বেগুনের সাথে টমেটোর চারা গ্রাফটিং করে উন্নত জাতের চারা উৎপাদন করছেন তারা। এই পদ্ধতিতে জেলার অধিকাংশ টমেটো উৎপাদন হয় কমলগঞ্জ উপজেলায়। তবে করোনা পরিস্থিতি সহ নানা কারণে চারা বিক্রি নিয়ে কিছুটা শঙ্কায় চাষিরা। গ্রাফটিং টমেটো গাছে রোগ বালাই হয় না বললেই চলে, এর উৎপাদন দীর্ঘস্থায়ী ও ফলনও বেশি। তাই দিন দিন গ্রাফটিং পদ্ধতিতে চারা তৈরি ও চাষে ঝুঁকছেন চাষিরা। এখনকার উৎপাদিত চারা দেশের বিভিন্ন স্থানে সহ ভারতেও রপ্তানি হয় বলে জানিয়েছেন চাষিরা। এবার পারটেক্স খেলার খবর। জার্মান বুন্দেসলিগায় ডুসেলডর্ফকে 5-0 গোলে বিধ্বস্ত করেছে ব্রায়ান মিউনিখ। আরেক ম্যাচে উলফবার্গে 2-1 গোলে হারিয়েছে ফ্রাঙ্কফুর্ট। আলিয়ঞ্জ অ্যারেনায় ডুসেলডর্ফ শুরুতে পিছিয়ে পড়ে ম্যাথিয়াস ইউগেনসনের আত্মঘাতী গোলে। কিছুদিন বাদে কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন পাভার্ড। আর বিরতির আগে লেভানডফস্কি পূরণ করেন একটি চক্র। বুন্দেসলিগার সবগুলো ক্লাবের বিপক্ষে গোল করা হয়ে গেছে তার। প্রথমার্ধে 3-0 গোলে এগিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে ঝোড়ো শুরু করেন ব্রায়ান। লেভানডফস্কি শুরুতেই দারুণ এক ফ্লিকে গোল পেয়ে যান, এর খানিক বাদে দুইজনকে কাটিয়ে ম্যাচের 5ম গোল করেন আলফনসো ডেভিস। ব্রায়ানের বড় জয়ের দিনে রবার্ট লেভানডফস্কি সবাইকে ছাড়িয়ে গেছেন। লিগে এবার তার গোল সংখ্যা 28, ইউরোপের শীর্ষ 5 লিগের সর্বোচ্চ গোলদাতা এখন তিনি। লিগের 6 ম্যাচ বাকি থাকতে ব্রায়ানের পয়েন্ট এখন 67, 10 পয়েন্টে পিছিয়ে 2-এ থাকা বুরুশিয়া ডর্টমুন্ড খেলেছে 1 ম্যাচ কম। দর্শক, আমরা এখন আপনাদের নিয়ে যাচ্ছি স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে। সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে, সতর্ক থাকতে হবে, সে বিষয়ে আমাদের লকডাউন পরবর্তী গাইডলাইন যা DGHS-এ বা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া আছে। এই স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা বিষয়ক গাইডলাইনে COVID-19 মহামারীর সামাজিক ও প্রাতিষ্ঠানিক সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের কারিগরি নির্দেশনা শীর্ষক একটি গাইডলাইন রয়েছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, প্রিয় দেশবাসী এবং প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি COVID-19 দৈনিক সংবাদ বুলেটিন নিয়ে। আজ 31 মে 2020, 17 জ্যৈষ্ঠ 1427। আমরা লকডাউন পরবর্তী অবস্থার মধ্যে এসেছি, সেই জন্য আপনাদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করব স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে যে COVID-19 মহামারী ও সামাজিক প্রাতিষ্ঠানিক সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের কারিগরি নির্দেশনা শীর্ষক একটি গাইডলাইন রয়েছে। আপনারা সকলেই এই গাইডলাইনটি দেখবেন, কারণ লকডাউন পরবর্তী সময়ে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সবাইকে এই গাইডলাইনের নিয়মগুলো মেনে চলার জন্য নির্দেশনা দেয়া হলো।
লকডাউন পরবর্তী সময়ে প্রাতিষ্ঠানিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য সকল স্থাপনা ও প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক ও ব্যবস্থাপকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে প্রয়োজনীয় উপকরণ যেমন থার্মোমিটার, হাত ধোয়ার ব্যবস্থা, যথেষ্ট পরিমাণে জীবাণুনাশক এগুলো থাকতে হবে এবং শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তাছাড়া আরেকটি বিষয়ে বলবো যে প্রত্যেকেরই সঠিকভাবে মাস্ক পরা অত্যাবশ্যক, অবশ্যই প্রত্যেককেই মাস্ক পরতে হবে এবং সঠিকভাবে মাস্ক পরতে হবে। এই বিষয়ে আপনারা অবশ্যই সতর্ক এবং সচেতন থাকবেন। তথ্য দেওয়ার আগে আজকে আরেকটি বিশেষ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব, সেটা হলো আজ বিশ্ব তামাক মুক্ত দিবস 31 মে 2020। সারা বিশ্বের সাথে বাংলাদেশও যথাযথ গুরুত্ব দিয়ে দিবসটি পালন করছে, যার উদ্দেশ্য হচ্ছে তামাকের ক্ষতি সম্পর্কে সবাইকে আরও সচেতন করা। এবছর বিশ্ব তামাক মুক্ত দিবসের স্লোগান হচ্ছে তামাক কোম্পানির কুটচাল রুখে দাও, তামাক ও নিকোটিন থেকে তরুণদের বাঁচাও। বিশ্ব তামাক মুক্ত দিবসে আমি আপনাদের বিশেষভাবে দৃষ্টি দিব আমাদের দেশের তরুণদের তামাক থেকে সর্বদা দূরে থাকার জন্য তাদের আহ্বান জানাই। তামাক একটি নেশাজাতীয় দ্রব্য, তাই সেবন শুরু করে ছেড়ে দেওয়ার চাইতে কোনোদিন তামাক সেবন শুরু না করাই অনেক শ্রেয়। বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে যে ধূমপায়ীরা করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাদের গুরুতর রূপে অসুস্থ হয়ে পড়ার এবং মৃত্যুর ঝুঁকি অনেক বেশি। তাছাড়া তামাক সেবনকারীদের ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক ও শ্বাসতন্ত্রের রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেশি। এবং ইতিমধ্যেই যারা তামাক ব্যবহারজনিত রোগে ভুগছেন তারা করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাদের গুরুতর রূপে অসুস্থ হয়ে পড়ার ঝুঁকিও বেশি। ধূমপায়ীরা ধূমপানের মাধ্যমে শুধু যে নিজের ক্ষতি করেন তাই নয়, বরং তারা ঘরে বা বাইরে তাদের আশেপাশে যারা থাকেন তাদেরও পরোক্ষভাবে ধূমপানের শিকারে পরিণত করেন। একইভাবে কিছু ধোঁয়াবিহীন তামাক সেবী যত্রতত্র পানের ফিক ফেলে জনস্বাস্থ্যের প্রতি হুমকি হয়ে দাঁড়ান। তাছাড়াও জর্দা, গুল এইসব তামাক সেবন করেও শারীরিকভাবে অনেক বেশি ক্ষতি হয়। কাজেই আজ বিশ্ব তামাক মুক্ত দিবসে আমি সকল তামাক সেবীদের অবিলম্বে তামাক ছেড়ে দেওয়ার আহ্বান জানাই এবং আমরা এই বিশ্ব তামাক মুক্ত দিবসকে গুরুত্বের সাথে নিয়ে বিশ্ব তথা বাংলাদেশকে তামাক মুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করি। আরেকটি বিষয়ে আপনাদেরকে সংবাদ দিতে চাই, সেটা হলো স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ ও CDC শাখা একটি সেবা চালু করেছে যার নাম CDC কেয়ার ফর অল, CDC আছে আপনার পাশে নামের এই সেবাটি। যদিও এখন খুবই স্বল্প পরিসরে এই সেবাটি শুরু হয়েছে, সেবাটি হলো আক্রান্ত ব্যক্তিদের টেলিফোনের মাধ্যমে তাদের সাথে কথা বলা এবং বাসায় অবস্থান সময়ে তাদের অসুস্থতা সংক্রান্ত পুষ্টি বিষয়ক পরামর্শ কিংবা বাসা জীবাণুমুক্ত করার প্রক্রিয়াটিও তারা জানিয়ে দিচ্ছেন। এই ক্ষেত্রে তাদের ফোন নাম্বারগুলোতে কেউ ফোন করবে না, কিন্তু তারাই আক্রান্ত ব্যক্তির ফোন নাম্বার যা আমাদের পরীক্ষার রেজাল্টের সাথে থাকে এই ফোন নাম্বারে ফোন করে তারা এই সেবাগুলো দিয়ে থাকবেন। এবং তারা যখন প্রথম দিন শুধু ফোন করবেন না, যিনি আক্রান্ত তার শারীরিক অবস্থা জানার জন্য CDC এই সেবাটি সপ্তম দিন এবং 14 দিনেও পুনরায় ফোন করে তাদের খোঁজখবর নেবেন। এবং CDC-র এই কাজের সাথে যুক্ত হয়েছে রবি টেলিকম, তারা প্রতি মাসে 10,000 মিনিট ফ্রি কল সুবিধা সহ সিম ও 10টি মোবাইল ফোন প্রদান করেছেন। আমরা অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই রবি টেলিকমকে এই সহযোগিতা দেবার জন্যে। এবার আসবো তথ্যর দিকে। আজকে 52টি পরীক্ষাগারে পরীক্ষা হয়েছে, যে দুটি নতুন পরীক্ষাগার সংযোজিত হয়েছে, একটি সরকারি ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং আরেকটি বেসরকারি সেটিও ঢাকায় DNA সলিউশন লিমিটেড ঢাকা। 52টি পরীক্ষাগারে নমুনা সংগৃহীত হয়েছে 24 ঘন্টায় 12,229টি এবং 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 11,876টি নমুনা এবং এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 3,08,930টি নমুনা। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 2,545 জন এবং এ পর্যন্ত শনাক্ত 47,153 জন। শনাক্তের হার 24 ঘন্টায়
21.43%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 406 জন, এ পর্যন্ত সুস্থ 9,781 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 20.74%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 40 জন, যেটা এ যাবৎকালে সর্বোচ্চ। 24 ঘন্টায় 40 জন মৃত্যুবরণ করেছেন এবং এ পর্যন্ত মৃত্যু 650 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 138 জন, দুঃখিত, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.38%। মৃত্যুর বিশ্লেষণে আমরা দেখছি পুরুষ 33 জন এবং নারী 7 জন। বিভাগ ভিত্তিক দেখা যায় ঢাকায় 28 জন, চট্টগ্রামে 8 জন, খুলনায় 2 জন, রাজশাহী বিভাগে 1 জন এবং রংপুর বিভাগে 1 জন। মৃত ব্যক্তিদের বয়স বিশ্লেষণে 31 থেকে 30 1 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 5 জন, 41 থেকে 50 বছরে 11 জন, 51 থেকে 60 বছরে 8 জন এবং 61 থেকে 70 বছরে 11 জন, 71 থেকে 80 বছরের মধ্যে 4 জন। গত 24 ঘন্টায় আইসোলেশনে নতুন করে 391 জন এবং ছাড় পেয়েছেন 126 জন বর্তমান। দর্শক, আপনারা দেখছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক অনলাইন বুলেটিন। এখন শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। মাধ্যমিক গড় পাশের হার প্রায় 83%, আপাতত এইচএসসি পরীক্ষা নেওয়ার কোনো সিদ্ধান্ত নেই সরকারের। করোনা উপসর্গে বিভিন্ন জেলায় 10 জনের মৃত্যু, স্বাস্থ্যবিধি না মানায় সারা দেশে বাড়ছে সংক্রমণ। প্রায় 2 মাস পর খুলছে অফিস আদালত, শুরু হলো ট্রেন ও লঞ্চ চলাচল। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা।